নিয়মিত আমার করানো এবং সেই বার্তাগুলো আপনার কাছে পৌঁছে দেওয়া, যাতে আপনার যে আগামী দিনে কাজ করার ক্ষেত্রটা আরও ভালোভাবে করা যায় বা পরিষ্কারভাবে করা যায়। তা আশা করি আপনারা এই শিবিরটাকে ভালোভাবেই নেবেন এবং সবাই মানে যেটা একটু আগে বলে দিয়েছি গল্প করাটা বাদ দিয়ে ওটা ওটা একটা যোগ করার মতো প্রধানকারী আমার জামিল সাহেব, কিন্তু ঘটনাটা সত্য আশেপাশে গল্প করবেন না, ভালো করে তোমাকে আমাদের পশ্চিমবঙ্গের যে আমাদের তথ্যগুলো পাবেন জানবেন এবং জানার চেষ্টা করবেন। আমাদের দিক থেকেও আপনাদের অনেক কিছু আপনার কথা আসবে যারা এনারা সেই উত্তরগুলো দিয়ে দেবেন, এটা আপনারা বলবেন, অর্থাৎ বিনিময়টা থাকবে আর কি। তো সেটা বলছিলাম যে আশা এবং অঙ্গনারী সমন্বয়ে এটা অস্বীকার করতে আমার উপায় নেই। আগে যেমন কিছু মানুষ আমাদের কি বলবো যেটা আমাদের খুব অল্প বয়সে মানুষ মারা যেত বা মারা গিয়েছে, এখন কিন্তু আমাদের সেই হারটা কিন্তু অনেক বেড়েছে, আমাদের মানুষ এখন বহুদিন আমাদের বেঁচে থাকছে, জীবন ধারণ করছে এবং সুস্থভাবে। তার একটা কারণ এখন সেটা হচ্ছে গ্রাম অঞ্চল বা নিচে থেকে একদম আমাদের শিশুদের যে ভিতটাকে তৈরি করা হচ্ছে, এবং তাদের পুষ্টি থেকে আরম্ভ করে তাদের নিয়মিত ভ্যাকসিন থেকে আরম্ভ করে বিভিন্ন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, তাই সেটাতে আমাদের ভূমিকা অনস্বীকার্য, সেটাকে মানে আমাদের স্বীকার করতেই হবে। তাই আপনাদের এই কাজ, এই কাজের আমি প্রশংসা জানি, আপনাদেরকে সাধুবাদ জানি। আমি আশা করবো আগামী দিনেও সরকারের পাশে থেকে, যদি আপনাদের জানি অনেক সমস্যা আছে অলরেডি কর্মী বা আশা করি অনেক সমস্যা আছে, আপনারা যে পরিষেবাটা দেন আমার বলতে দ্বিধা নাই, সে তুলনায় হয়তো আপনাদের সেই রকম পারিশ্রমিক পান না, সেটাও জানি। আপনাদের অনেক দাবি দেওয়া থাকবে, আপনাদের সংগঠন আছে দাবি দেওয়া করবেন, সবই করবেন। একটাই অনুরোধ যে কোনো সময় কোনো পরিষেবাকে ব্যাহত করবে, কোনো পরিষেবাকে ব্যাহত করবে, অর্থাৎ জানবে যে সবসময় একটা শিশু বা একজন মা একটা গর্ভবতী মা বা এরকম মানুষরা আমাদের কাছে কিন্তু যায়, অর্থাৎ তাদের পরিষেবা বিঘ্নিত হোক ব্যাহত হোক এইটা বাদ দিয়ে আপনারা যে কোনো সময় আপনারা দাবি আদায় করুন, আন্দোলন করুন, সেটাতে মানে আমার ব্যক্তিগত দিক থেকে আমার কিন্তু সেখানে সহযোগিতা থাকবে, কিন্তু এটাই শুধু আমার অনুরোধ পরিষেবার ক্ষেত্রটা আপনারা হবে যেন এর মধ্যে না পড়ে। তো এই বলে আমি আজকের এই প্রশিক্ষণে সাফল্য কামনা করে প্রত্যেক আরেকবার আমার ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনারা যেহেতু অনেকেই আশা দিদি আছেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছেন, তো প্রথমেই আমরা যে থিমটার সম্পর্কে জানবো সেটা হলো সুস্বাস্থ্য গ্রাম। আমাদের আমিনুল ইসলাম বাবু উনি আপনাদেরকে ডিটেলসে বলবেন। আপনারা সকলেই জানেন স্বাস্থ্য কী বা স্বাস্থ্য কীভাবে পরিষেবা দেয়। সুস্বাস্থ্য দিবস পালন প্রত্যেকটা জায়গায় যে ভিজিসি কমিটি আছে, ভিলেজ লেভেল যে স্যানিটেশন নিউট্রিশন কমিটি, সেটার কাজ সম্পর্কে আপনারা সকলে জানেন। ফোর স্যাটারডেজ মিটিং হয় প্রত্যেকটা পঞ্চায়েতে, ফোর স্যাটারডে মিটিংয়ে আপনারা পার্টিসিপেট করেন, আমরা দেখেছি, আমরা ছবিও পাই। তো আমরা সরাসরি ট্রেনিংয়ে চলে গেছি, আমিনুল ইসলাম স্যারকে রিকোয়েস্ট করছি উনি প্রেজেন্টেশনটা শুরু করুন। পরিচয় পর্বে আপনারা প্রত্যেকে নিজে নিজে যে কর্মের সঙ্গে যুক্ত সেই কর্মের পদগুলো বললেন, তাই তো? সকলে তাই বলেছেন তো? আচ্ছা, ব্যাগের দিকে নজর নয়, ঠিক আছে? ব্যাগগুলো নিন, কিন্তু ব্যাগের প্লাস্টিকের আওয়াজটা যেন না হয়, ঠিক আছে? হবে তো? মানা যাবে তো? আমি যা বলবো তা তোমরা বলতে থাকবে। আমরা এই প্রশিক্ষণ চলাকালীন পাশের ব্যক্তির সঙ্গে কোনরূপ কথা আলাপ আলোচনা করব না, ঠিক আছে?
উপস্থিত আছেন আমাদের মাননীয় সহকারী সভাপতি বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতি ওনার হাতে আমরা প্রশিক্ষণের বোধন করব তারপর আমরা প্রশিক্ষণের যে বিষয় ভিত্তিক যে আলোচনা আছে এই বিষয় ভিত্তিক আলোচনাগুলো আমরা ধীরে ধীরে অগ্রসর হব তো আমরা আর কয়েকজন বাইরে আছে তাদের উপস্থিতিটা নিয়ে আমরা তারপর কাজ শুরু করব আমরা যে পরিকল্পনা কিভাবে করার কথা সেটা আমরা কবিতার মাধ্যম দিয়ে এবং জেলা প্রশাসনের তরফ থেকে যে আমাদের প্রতিনিধি বললেন সেটা অন্তত একটু পরিষ্কার হয়েছে আমরা এখন আমাদের যে নটা থিম আছে নটা থিমের মধ্যে একটা থিম নিয়ে আমরা পরপর এগোই যে কিভাবে আমরা পরিকল্পনা করলে সেই থিমটাকে আমরা পৌঁছাতে পারব তো আমাদের যে নটা থিম আছে তার মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্যকর গ্রাম করবেন কারা আপনাকেই করতে হবে আপনি মেম্বার ঠিক আছে কারণ আপনার যে 20 জনের যে কমিটি আছে সে কিন্তু দায়বদ্ধ নয় সরকারের কাছে কিন্তু আপনি হচ্ছেন আইনত দায়বদ্ধ ঠিক আছে এবং এই জিপিএমটি মেম্বার যারা আছে কি বলুন হ্যাঁ হ্যাঁ তো বললেই কি করতে হবে এই ধরনের আয়োজনগুলো করতে হবে শুধু পুজোর সময় এরকম আয়োজন করলে হবে না আমাদের মাঝে মাঝে